যে রক্তের বন্যা বয়ে যাক আমরা সবাই রক্ত দিয়ে দেবো রক্তের পুরো ভারত ভেসে যাবে কিন্তু আমরা ভারতবর্ষকে ভাগ হতে দেবো না আমরা এনপিআর এন করতে দেবো না আমরা হিন্দু মুসলমান আমরা এক সঙ্গে থাকব এই সময় আমাদের হিন্দু ভাইদের মধ্যে উদ্বাস্তু ভাইদের মধ্যে আস্তে আস্তে চেতনাটা জাক যে ভাইরা যদি এবার সত্যি করেই বুঝতে পারে যে আসল কারণটা কি তাহলে মোদী সাহেব আবার একবার ট্রাই করবে আরও ভয়ঙ্কর কিছু দাঙ্গা লাগানোর যেটা এখন পেরে উঠছে না তাই দিল্লির এই ভয়াবহ অবস্থাটাকে আমি মনে করছি যে একটা ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস এবং আমাদেরও হিন্দু মুসলমানকে সেই ভাবটা আমাদের আগে থেকে প্রস্তুত হয়ে যেতে হয় ঘটনার থেকে এটা বোঝা যাচ্ছে যে যত সময় আসছে তত কেন্দ্রীয় সরকার হতাশ হয়ে পড়ছে এবং তারা সম এক শেষ অস্ত্রটা তারা ছাড়তে চাইছে দিল্লিতে যেভাবে কালকে অত্যাচার হলো এটাকে একটা হিন্দু মুসলমানের দাঙ্গার দিকে নিয়ে যেতে চাইছে চাইছিল এবং মুসলিম ভাইদের যেভাবে পেটানো হয়েছে যেভাবে মসজিদে আগুন দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখলাম পুলিশ যেভাবে অত্যাচার করলো এটা থেকে মনে হচ্ছে যে ওরা যখন মোদি এবং অমিত শাহ যখন কিছুতেই ভারতবর্ষের হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে পারলো না কারণ এই যে এনআরসি বিরুদ্ধে যে আওয়াজ সি এর বিরুদ্ধে যে আওয়াজ এনপিআর বিরুদ্ধে যে আওয়াজ সেই আওয়াজ মানুষকে এতটা সচেতন করে দিয়েছে তারা আর দাঙ্গার ফাঁদে পা দিল না ফলত এরা এতটা ক্রুদ্ধ এখন সেই নিজেই নিজেকে শেষ করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে তার কারণ ওরা বুঝতে পেরেছে যে ফাঁদটা ওরা পেতেছিল অর্থাৎ এনআরসি করে এই যে কোটি কোটি মানুষকে কৃতদাস বানানোর যে ভাবনা এবং সেই ভাবনাতে মানুষ যাতে ফাঁদে পড়ে যায় সেই জন্য মিথ্যা করে বলে দেওয়া সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে আর সেই সুযোগে টুক করে এনপিআরের কাজটা করিয়ে নেওয়া অর্থাৎ বেছে নেওয়া এই মানুষগুলোকে কোটি কোটি মানুষকে এইটা মানুষ যখন জেনে ফেললো শাহিনবাগ আন্দোলন যখন একটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল তখন বিজেপি আর এস মনে করছে যে আমাদের তার কোনো উপায় নেই মানুষ তো সচেতন হয়ে গেছে ভারতবর্ষে এনআরসি করা সম্ভব হবে না তখন ওরা ভাবছে যে গায়ের শক্তি দিয়ে যদি করা যায় এবং তার শেষ শক্তিটা পর্যন্ত ওরা দিতে চাইবে এটা তার একটা উপমা দেখিয়েছে কালকের যে বিভৎস অবস্থা দিল্লিতে ওরা দেখালো যেভাবে মানুষগুলোকে মারল মনে রাখতে হবে কালকের এই কালকের এই দাঙ্গার পাশাপাশি কিন্তু হিন্দুত্ববাদী আর এস এসের লোকেরা স্লোগান দিয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এস সি এস টি মুর্দাবাদ এসসি এসটি মুর্দাবাদ অর্থাৎ এদের এই যে ব্রাহ্মণ্যবাদী ভাবনা এই যে আর এস যে উনিশশো সাল থেকে যে ভাবনা হিন্দু রাষ্ট্রের যে ভাবনা সেই ভাবনা ভাবতে গিয়ে সেখানে যে দাস তৈরি করবে মানুষকে সেই ভাবনাটা আজকে আস্তে আস্তে প্রকট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানকার ভারতবর্ষের মুসলিম মা বোনেরা ভারতবর্ষের মুসলিম ভাইয়েরা মুসলিম মানুষরা তাদের যন্ত্রণা বুকে চেপে নিয়ে তারা মনে করেছে যে রক্তের বন্যা বয়ে যাক আমরা সবাই রক্ত দিয়ে দেবো রক্ত পুরো ভারত ভেসে যাবে কিন্তু আমরা ভারতবর্ষকে ভাগ হতে দেবো না আমরা এনপিআর এনআরসি করতে দেবো না আমরা হিন্দু মুসলমান আমরা এক সঙ্গে থাকব এই সময় আমাদের হিন্দু ভাইদের মধ্যে উদ্বাস্তু ভাইদের মধ্যে আস্তে আস্তে চেতনাটা জাগ যে উদ্বাস্তু ভাইরা যদি এবার সত্যি করেই বুঝতে পারে যে আসল কারণটা কি তাহলে মোদি সাহেব আবার একবার ট্রাই করবে আরও ভয়ঙ্কর কিছু দাঙ্গা লাগানোর যেটা এখন পেরে উঠছে না তাই দিল্লির এই ভয়াবহ অবস্থাটাকে আমি মনে করছি যে একটা ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস এবং আমাদেরও হিন্দু মুসলমানকে সেই ভাবটা আমাদের আগে থেকে প্রস্তুত হয়ে যেতে হবে যে আমরা কিন্তু সশস্ত্র পথে নয় আমরা মানুষকে বুঝিয়ে আমরা জনগণকে প্রস্তুত করে আমরা আমরা মনে করি যে গণদেবতা জনগণ যদি মনে করে জনগণ যদি ফু দেয় ভারতবর্ষের জনগণ তাহলে কিন্তু মোদি অমিত আর থাকবে না আর ওদের ওই বদমাইশি ওদের ওই খুনখারাপি ওদের এই পুলিশকে নিয়ে মানুষকে মারা দলিতকে মারা মুসলিম ভাইদের শেষ করে দেওয়া এটা থাকবে না সুতরাং এটা একদিক থেকে আমাদের একটা শিক্ষা দিল আমাদের তো একত্রিত হওয়ার জন্য আবার প্রস্তুত করার জন্য আমাদেরকে এক করে দিল কিছুদিন আন্দোলনটা যেহেতু একটু দমিয়ে গিয়েছিল আবার আন্দোলনমুখী করে তুললো